দোস্ত কি রে গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছস ভাই শুন আমি 15টা দিন ধরে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই চাইতাছি তোর কাছে এখন তুই আমার একটা গার্লফ্রেন্ড দিবি না দোস্ত আরে ভাই আমার নিজেরই তো একটা গার্লফ্রেন্ড তুই তুই বুঝতাছস না যে আমার তো লাগবে আমার তো 4-5টা লাগবে তাই না আমি তো কি কস তোর একটা আছে আরে আমার তো একটাই একটাই আছে ভাই আমার আরো লাগবে ভাই আমার একটা দিয়ে হয় না কাজ এত লাগে ও আমার এত ভাই আমার দিয়া ম্যানেজ করে দেব বড় জায়গায় যদি এক বড় ভাই তোর ভাই যে বসে আছে এই জায়গায় এই এর কাছে না অনেক পাখি দেখে তুমি চল কথা তো ভালো কইছস চল দেখ যে দাঁড়াটা করে ভাই একটা হেল্প লাগতো চলতেছে না আপনি তো ভাই হিরো টিরো মানুষ আপনার তো অনেক পাখি থাকি আছে বুঝেন না আসলে না না সব ঠিকঠাক একটু ম্যানেজ করে দেন আচ্ছা ঠিক আছে আস্তে টেপশন আচ্ছা গার্লফ্রেন্ড লাগলে দিতে আর কোনো সমস্যা নাই একটা লাগুক পাঁচটা লাগুক যে কোটা লাগে আমি দিতে আর আমার তো হাজার হাজার গার্লফ্রেন্ড বুঝছস না দিতে পারবো কোনো সমস্যা না কিন্তু একটা ব্যাপার আছে ভাই 2000 টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কি আমার গার্লফ্রেন্ড বেচবেন নাকি ওর কাছে তো গার্লফ্রেন্ড বেচুম না এত কষ্ট করে পড়াই দাঁড়াও এত কষ্ট করে গার্লফ্রেন্ড পড়াইছি টাকা ইনভেস্ট করছি না টাকা লাগবো না টাকা সব মাগনা দিয়ে দিমু একটু দেখান কম নাকি ভাই গরিব মানুষ চলবো বাইয়ের কাছে এলে কাজ হইব ভাই আমার আমারটা একটু দেখলেন না ভাই আমার তো একা চলে না ভাই একটু রোমান্টিক হও